আসসালামু আলাইকুম। আজকে একটি সত্য ঘটনা আলোচনা করব। এই ঘটনাটি হচ্ছে এক কবর খুদক একটি কবর খুঁড়তে গেল। তখন দেখল কবরের ভিতর থেকে অনেক সুগন্ধি আসছে। সে মনে করতেছে সেটা জান্নাতের সুগন্ধি। সেই কবরটি ছিল একটি মেয়ের। এই ভিডিওতে আলোচনা করব, তাই অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ঘটনাটি মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করি। পাকিস্তানের একটি কবর খোদক ছিল। সে একটি কবর গুরুস্থানে চাকরি করত। সে কবর গুরুস্থানে প্রতিনিয়ত মানুষকে দাফন করা হতো। প্রতিবারের মতোই সে একটি কবরে ওয়ার্ডার পেল যে একটি মেয়ে মৃত্যুবরণ করেছে, সেখানে তাকে দাফন করতে হবে। তখন সে কবর খোদক সারা কবর খুঁজে বেড়াচ্ছে যে কোথায় সেখানে মাটি দেওয়া যায়। সে খুঁজতে খুঁজতে দেখল অনেক ভিতরে একটি অনেক পুরাতন কবর, সম্ভবত 8-10 বছর হবে। কবরের উপরিভাগ ছিল ভাঙ্গা। কবরে যে বাঁশ ইউজ করা হতো সে বাঁশগুলি অনেকটা ভেঙে গিয়েছিল। সে মনে মনে ভাবল যে এই কবরটি তুলে সুন্দর করে মডিফিকেশন করে এখানে কবরটি দেওয়া যায় আজকে, কারণ কবর গুস্তানে বেশি একটা জায়গা ছিল না। সে যখন কবরের পাশে গিয়ে সাফ করা শুরু করলো যে কবরের ভিতরে ঢুকবে, এমন সময় সে অনেক সুগন্ধি পাওয়া শুরু করলো। এরকম সুগন্ধি তার জীবনে কোনো আতর কোনো ফুলের কাছ থেকে পায় নাই। তার সুগন্ধির ছিল অনেক চমৎকার। সে অনেক চিন্তায় লাগলো। সে মনে মনে ভাবল হয়তো বা গুরুস্থানে কেউ ঢুকেছে, কোনো হজুর ঢুকেছে আতর মেখে, কিন্তু এরকম আতরের গন্ধ সে কোথাও পায় নাই, এত সুন্দর সুগন্ধি। সে যখন কবরের উপরের ভাগ ভাঙাটু পরিষ্কার করে নিচে প্রবেশ করল, সে অবাক হয়ে গেল। তার শরীরে গায়ের রং শিউরে উঠল। সে দেখল একটি লাশ। লাশটি ছিল একটি মহিলার। লাশটি একটি মাত্র পচেনি, যেভাবে দাফন করেছিল সে হিসেবেই আছে। সে চমকে গেল, দেখল লাশটি একটি পরিমাণ পচেনি এবং লাশটির ভিতর থেকে সুগন্ধি ছড়াচ্ছে, এমন সুগন্ধি সে তার জীবনে পায়নি। সে তাড়াহুড়া করে সে কবর থেকে উঠে গেল। উঠে সেখানে আবার সুন্দর করে বাঁশ অথবা অন্য কিছু দিয়ে সে অনুরূপভাবে নতুনের মতো কবরটি করে দিল। দিয়ে আরেকটি কবর খুঁদল। খুঁদে সেই যে মৃত্যুবরণ করেছে তাকে দাফন করল এবং মনে মনে ভাবল যে এত সুন্দর সুগন্ধি কার কবর হতে পারে। এই গুরুস্থানে তো অনেকেই কবরের সামনে আসে দোয়া করে। কোনোদিন দেখলাম না যে কবরের সামনে কেউ আসে দোয়া করছে। কবরটি কার হতে পারে? সে অনেক চিন্তায় পড়ল। সে জানতে চাচ্ছে কে এই জান্নাতি মহিলা যার কবরের ভিতর থেকে অনেক সুগন্ধি আসছে। আমাকে খোঁজ লাগাতে হবে এবং তার বিষয়ে জানতে হবে সে কী জন্য জান্নাতে গিয়েছে, তার কবরে কী জন্য সুগন্ধি। সে হয়তো বা আল্লাহ তাআলার অনেক ভালো বান্দা ছিল, এজন্য তার লাশটি এখন পর্যন্ত পচে নাই। হঠাৎ একদিন লক্ষ্য করল তার কবরের সামনে একজন সুরা ফাতিহা পাঠ করছে, একটি বৃদ্ধ লোকের মতো। যখন লোকটি চলে যাচ্ছিল তখন সেই কবর খোদক তাকে সালাম দিল, দিয়ে বলল ভাই এই কবরটি কার? তখন সেই লোকটি উত্তরে বলল এই কবরটি হচ্ছে আমার স্ত্রীর, আমার বিবির। তখন বলল ঘটনাটি খুলে যে সে তার কবরের ভিতরে আরেকটি কবর দিতে গিয়েছিল। তখন দেখল হুবহু লাশটি যেভাবে দাফন করা হয়েছিল সে হিসেবে আছে এবং লাশটির ভিতর থেকে একটি সুগন্ধি আসছিল। তখন বলল যে আপনার বউ কেমন ছিল, আপনার বউয়ের ব্যবহার কেমন ছিল। তখন সেই লোকটি বর্ণনা দিল যে আমার বউয়ের বাবা ছিল অনেক কোটিপতি, অনেক টাকার মালিক ছিল। আমি মিথ্যাভাবে আমার শ্বশুরকে বলেছিলাম আমি অনেক কোটিপতি, আমি অনেক টাকার মালিক। আমার শ্বশুর না যাচাই করে তার কন্যাকে আমার হাতে তুলে দিয়েছে। যখন তার কন্যাকে আমার বাসায় নিয়ে গেলাম তখন আমার বউ দেখল আমি অনেক গরিব, আমার কোনো জব নাই, আমি তেমন ধনী না, তবু আমার বউ আমার প্রতি শুকরিয়া আদায় করত। আমার বউ এই কথাটি তার বাপের বাড়িতে কখনো শেয়ার করে নাই, তার বাপের বাড়িতে কখনো শেয়ার করে নেই যে আমার স্বামী এরকম।
আমার স্বামী বেশি ধনী না, আমার স্বামীর কোনো জব নেই। তার বউ তার স্বামীর উপর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করত এবং পাঁচ অক্ত নামাজ পড়ত, এবং তার বউ ছিল অনেক পরিষ্কার। সে লোকটি ভেবে বলা শুরু করল এবং লোকটি বলল, আমার কোনো হাতে জব না থাকার কারণে আমি বাইরের দেশে চলে যাই চাকরির জন্য। হঠাৎ একদিন খবর পেলাম আমার বউ হঠাৎ মৃত্যুবরণ করেছে। তখন আমার বউকে আমি মাটি পর্যন্ত দিতে আসতে পারি নাই। এরপরে যখন আসলাম, আসে প্রথমবার আমার বউয়ের কবরে মোনাজাত করলাম। এবারে আমার বউয়ে দ্বিতীয়বারের মতো মোনাজাত করছি। এখন আমি অনেক কোটিপতি, হয়তো বা আমার বউ আমার জন্য দোয়া করেছেন। লোকটি এভাবে বলে সেখান থেকে চলে গেল এবং সেই কবর খোদকটি ভাবতে লাগলো এবং চিন্তা করতে লাগলো কোরআনের সেই আয়াতটি, যে আল্লাহ তাআলা বলেছিলেন, সেসব নারীরা জান্নাতি যারা নিজের স্বামীর অনুগত পালন করবে, পাঁচ অক্ত নামাজ পড়বে এবং নিজের যৌবনকে হেফাজত করবে। সেসব নারীদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। তারা তাদের ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। হে বোনেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা জান্নাতে যেতে পারবে যদি তোমরা তোমার স্বামীদের অনুগত পালন করো, স্বামীদের কথা মানো, স্বামীরা তোমাকে যেটুকু ইনকাম করে আনে দিবে সেটাতে সন্তুষ্ট হও। স্বামী যদি তোমাকে খুব অল্প পরিমাণ কাপড়ও কিনে দেয়, যদি বছরে একটি ড্রেসও কিনে দেয়, তোমার যদি সন্তুষ্ট হও। স্বামী যদি প্রতিদিন আলু ভর্তা দিয়ে তোমাকে ডাল দিয়ে ভাত খাওয়ায়, তোমার যদি সন্তুষ্ট হও। এবং পাঁচ অক্ত নামাজ পড়ো। এবং স্বামী যদি থাকে অথবা না থাকে, সে অবস্থায় নিজের যৌবনকে হেফাজত করো। আল্লাহ তাআলা সেসব নারীর জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দিবেন, আল্লাহ তাআলা কথা দিয়েছেন। হে ভাই ও বোন, এই ঘটনাটি একটি সত্য ঘটনা। ঘটনাটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।